সৌদিয়াতে থাকি, আমার ভিসা নাই, আমার টাকা কি হালাল হবে? সৌদিয়াতে থাকি, আমার ভিসা নাই, আমার টাকা কি হালাল হবে কিনা? দেখুন, প্রথমত কথা হচ্ছে, আপনি সৌদিয়াতে থাকেন, আপনার ভিসা নাই কেন? আপনি যদি ভিসা না থাকা, তার মানে কি আপনি ওমরা বা হজ করতে গিয়ে আসেননি, এরকম কিছু হয়েছে? তাইলে তো আপনি মিথ্যা কাজ করেছেন, অন্যায় করেছেন। আপনি এখানে যে আন্ডারটেকিং দিয়েছেন, ইউ উইল কাম ব্যাক, আপনি তো ফিরে আসেননি। আর একজন মোমেন কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর দুই নম্বর হচ্ছে যে আপনি হয়তো বা এক জায়গায় বৈধভাবে আপনি কাজ করতে গিয়েছেন, কিন্তু সেখান থেকে আপনি পালিয়েছেন। তাহলে ইমানদারের বৈশিষ্ট্য কিন্তু আমার মাঝে নাই। আবার এটি হতে পারে যে, যেমন ধরুন আপনি সময় শেষ হয়ে গিয়েছে, আপনি কী করেছেন দেশে আসার কথা, কিন্তু আপনি দেশে আসলেন, ওইখানে থেকে গেলেন, তাহলে এটাও কিন্তু একটা অবৈধ কাজ। রাষ্ট্রের আইন মানে কিন্তু আমাদের জন্য বাধ্যতামূলক, যদি সেটা ইসলামী শরিয়ার সাথে সরাসরি সাংঘর্ষিক না হয়। তাহলে এই জায়গায় আমাদের একটা ত্রুটি হয়েছে। ভিসার ব্যাপারটা এটা একটা দেশীয় নিয়ম যেটা আমাদের রক্ষা করতে হবে। ভিসা এই সিস্টেমটা, এটা আধুনিক সিস্টেম, এটা গত 100-150 বছরের সিস্টেম। এর আগে কিন্তু সারা বিশ্বে যে যেখানে যেহেতু কোথাও ভিসা সিস্টেম ছিল না, এখন থাকার কারণে আমাদেরকে সেটা মানতে হবে, নাহলে তো আমরাই বিপদে পড়ব। কিন্তু তারপরেও কেউ যদি তার ভিসা এক্সপায়ার হয়ে যায়, সেখানে সে থাকে এবং জীবিকার প্রয়োজনে কাজ করে এসে উপার্জন করে, তাহলে তার টাকা হারাম হবে না, তার উপার্জন হারাম হবে না। হ্যাঁ, যদি সে হারামভাবে উপার্জন করে তাহলে হারাম হবে, সে যদি হালালভাবে উপার্জন করে তাহলে ভিসা এক্সপায়ার হওয়ার কারণে তার ইনকামটা হারাম হবে না। দুটি ভিন্ন ভিন্ন জিনিস, একটি হচ্ছে আপনার কাজ, আরেকটি হচ্ছে আপনার অনুমোদন। অনুমোদন নাই, কিন্তু কাজটি আপনি, যে কাজটি আপনি করেছেন সেটা যদি হালাল হয়ে থাকে, আপনার টাকা হালাল হবে। অনুমোদন না থাকে আলাদা গুণা হবে, কারণ আপনি উলিল আমরের যিনি শাসক তার নির্দেশের বাইরে চলেছেন, সেটার কারণে আপনি আলাদা গুণা হবে। কিন্তু যেই টাকা আপনি রোজগার করেছেন সেটা যদি, যে কাজটা যদি হালাল হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনার টাকা হালাল হবে এবং সেটা আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যে কাজটি করছেন, ওই কাজটি যদি হারাম না হয়, তাহলে ওই কাজের মাধ্যমে যা ইনকাম করেন তা আপনার জন্য হালাল হবে। এবং আপনার জন্য দায়িত্ব হলো আল্লাহর কাছে ব্যাপকভাবে আপনি ক্ষমা চান, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, এই যে আমি কবিরা গুনাহ করেছি বা ধোকাবাজি করেছি তার জন্য তুমি আমাকে মাফ করে দাও। আপনি দেশে ফিরে আসার চেষ্টা করবেন, বৈধভাবে থাকার চেষ্টা করুন, তার মধ্যে বারাকা রয়েছে। আর দুই নম্বর বিষয় হচ্ছে, আপনি যে যাই ইনকাম করছেন তা যদি হালাল কাজ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ইনকামটা হারাম হবে না এবং আপনি এতটুকু দিয়ে আপনার নিজের অথবা পরিবার পরিজনকে চালাতে পারবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, কিছু তো সীমালঙ্ঘন থেকেই যাবে, বিশেষ করে যদি সে কারসাজি করে ভিসা এক্সপায়ার হওয়ার পরেও ইচ্ছা করে অবৈধভাবে থাকে, তখন তার এই উপার্জনের মধ্যে পাপের এফোর্টটা, যে সে যে পাপ করেছিল, পাপের একটা অংশ থেকে যাবে। অর্থাৎ সে ইনকামটা 100% আর পিওর থাকলো না। যদিও সেটাকে প্রকাশ্যে ওইভাবে হারাম বলা যাবে না, কিন্তু সেটা সব দিক থেকে 100% হালাল হলো না। এটা অনেকটা এরকম আর কি, যখন কোনো কাজ করব, কোনো না কোনো দিক থেকে হারামের যদি কিছু একটা ঢুকে পড়ে আমাদের কাজের মধ্যে, কর্মক্ষেত্রে, আমাদের চিন্তা চেতনায়, আমাদের চাকরির ক্ষেত্রে ইত্যাদি, তখন কিন্তু আমাদের ইনকামটা, যদিও রেগুলার ইনকাম, হালাল চাকরির ইনকাম, কিন্তু সেটাও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।